हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल रिव्यूज फ्रॉम। तो बंधुरा, आज के देखा OFM सीरियल सम्पूर्ण रिव्यू। तो बंधुरा, सवार प्रथम देखे नवा जाए एर मध्य की कम्पोजिशन दिए सीरियल तैरि। तो देखते ऑफ्लॉक्सिन एंड मेट्रोनिडाजोल सस्पेंशन, इच 5 ml 5 ml मध्य ऑफ्लॉक्सिन रही, 50 mg मेट्रोनिडाजोल बेंजोएट आईपी 100 mg फ्लेवर सिरप बेस। तो बंधुरा, यहाँ साधारण बाच्चादेर क्षेत्र होये थाके एवं 0 থেকে 5 বছর बयसी बाच्चारा किन्तु एटा व्यवहार करते पारे। तो एटा कोन कोन रोगेर क्षेत्र आपनारा व्यवहार करबेन? तो बंधुरा, एई सिरपटी आपनारा साधारण मेनलि एटा आमेशा बा पतला पायखानार क्षेत्र किन्तु व्यवहार करा हय, जेहेतु एर मध्ये ऑफ्लॉक्सिन आछे, एटा एकटी एंटीबायोटिक, এবং এর মধ্যে যে মেট্রোনিডাজোল আছে এটা একটি প্যারাসাইটিক, অ্যান্টি প্যারাসাইটিক বা অ্যান্টি অ্যানালিটিক আমিষের জন্য, বা প্যারাসাইটিক বা পরজীবী যে কোনো ইনফেকশনের জন্য। বিশেষত এটা পেটের বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক ইনফেকশনে খুব ভালো কাজ করে থাকে এই মেডিসিনটি। এছাড়াও এই মেডিসিনটি আপনারা যে কোনো টিথ ইনফেকশন বা দাঁতের ইনফেকশন ব্যবহার করতে পারেন। এছাড়াও লাংস ইনফেকশন, জেনিটাল অর্গানে কোনো রকম ইনফেকশন হলে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও স্কিন ও সফট টিস্যু ইনফেকশনে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। যেহেতু এর মধ্যে অফ্লক্সিন আছে, এটা কুইনোলন গ্রুপের একটি ড্রাগস হয়ে থাকে। তো এটা যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনে কিন্তু খুব ভালো কাজ দিয়ে থাকে। তো বন্ধুরা, এই সিরাপটি খাওয়ার পর কোনো রকম যদি মাথা ঘোরা, বমি বমি ভাব, পেট ব্যথা ইত্যাদি সাইড এফেক্ট, এছাড়াও অ্যালার্জিক রিয়েকশান ও কোষ্ঠকাঠিন্য কিন্তু হতে পারে। তো বন্ধুরা, এই সিরাপটি অবশ্যই আপনারা ডাক্তারের অ্যাডভাইস নিয়েই কিন্তু ব্যবহার করবেন, এবং ব্যবহার করার আগে অবশ্যই এই এক্সপায়ারি ডেট এবং এমএমজি ডেট অবশ্যই ভালো করে দেখেই কিন্তু ব্যবহার করবেন। আপনারা চাইবেন যত এক্সপায়ারি ডেট দূরে থাকবে এবং এমএমজি ডেট কারেন্ট বা কাছাকাছি থাকবে, তত কিন্তু সেই মেডিসিনের কাজটা অনেক বেশি হয়ে থাকে। তো এই মেডিসিনের দামটা বা এম আর পিটা দেখতে পাচ্ছেন মাত্র 52.86 টাকা, এবং এটা মার্কেটেড বা যে কোম্পানি বানিয়ে থাকে JB কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো বন্ধুরা, এই সিরাপটি কিন্তু খুবই ভালো বা আপনাদের বাড়ির বাচ্চাদের পক্ষে দৈনন্দিন জীবনে আমাদের ট্রায়াল আমাশয় বা পাতলা পায়খানা এছাড়াও যে কোনো ইনফেকশন হয়ে থাকে সেখানে কিন্তু এই অ্যান্টিবায়োটিকটি আপনারা, যেহেতু এটা একটা যুগ্ম অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিপ্যারাসাইটিক দু রকমের আছে, সে কারণে যে কোনো ধরনের সমস্যা আপনারা এই OFM সাসপেনশনটি কিন্তু ব্যবহার করতে পারেন। অবশ্যই ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু ব্যবহার করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।